হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, সামনেই উচ্চ মাধ্যমিক আছে এবং নিট যেই এই পরীক্ষাগুলো আছে, তো আজকে একটা এমন কোশ্চেন আমরা নিয়ে এসেছি যে কোশ্চেনটা হয়তো তোমরা এতদিন অনেকেই খেয়াল করনি যে এরকম কোনো কোশ্চেন হতে পারে। তো কোশ্চেনটা দেখো, লেখা রয়েছে অ্যাসিটোন ও ইথানলকে কীভাবে আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করবে। তো কোশ্চেনটা দেখি তোমাদের এটা প্রথমেই সন্দেহ হবে, কেন সন্দেহ হবে সেটা আগে দেখাই। দেখো, এটা হচ্ছে অ্যাসিটন CH3 COCH3, এবং এটা হচ্ছে ইথানল, একটু ভেঙে লিখছি, CH3 CHOH, ভেঙে লিখলাম আমি। তো এখানে দেখো, অ্যাসিটনের মধ্যে কিটোমিথাইল গ্রুপ বর্তমান এবং এক ধরনের অ্যালকোহলগুলো আয়োডোফর্ম বিক্রিয়া করে যার বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রুপটা থাকতে হয়, CH3 CHOH। তো এই গ্রুপটা থাকলে আয়োডোফর্ম বিক্রিয়া রেসপন্ড করে, এই বিক্রি এই গ্রুপটা থাকলেও আয়োডোফর্ম বিক্রিয়া সেই যৌগগুলো করে। সুতরাং দেখে বোঝা যাচ্ছে দুটো যৌগই কিন্তু এখানে আয়োডোফর্ম বিক্রিয়া করবে। তবু কোশ্চেনটা দিয়েছে দেখো আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে দিয়েছে। তো যদি এরকম কোশ্চেন থাকে তাহলে দেখবে একটা তোমাকে অবভিয়াসলি অ্যালকোহল দেবে এইটার মতো, আর একটা অবশ্যই অ্যালডিহাইড বা কিটোন দেবে। দেখো, আয়োডোফর্ম বিক্রিয়া করার জন্য কিন্তু মেন যে গ্রুপটা দরকার সেটা কিন্তু এই কিটোমিথাইল গ্রুপ, এটা কিন্তু মেন দরকার। তো এই অ্যালকোহলগুলো কেন দেয়? এই অ্যালকোহলগুলো পরবর্তী স্টেজে এগুলো জারিত হয়ে গিয়ে কিন্তু কিটোমিথাইল গ্রুপেই পরিণত হয়। এটা জারিত হয়ে গিয়ে কিন্তু এই গ্রুপেই পরিণত হয়, পরে এইটা আয়োডোফর্ম বিক্রিয়া করে। তো অরিজিনালি আয়োডোফর্ম বিক্রিয়া কারা করে? CH3 সি ডবল বন্ড, এরা আয়োডোফর্ম বিক্রিয়াটা করে। কিন্তু এখানে এই গ্রুপটা নেই ঠিকই, কিন্তু এরা আয়োডোফর্ম বিক্রিয়া করে। তো যদি আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে দেয় তাহলে এবার আমরা কি করব সেইটা চলো দেখা যাক। তাহলে যদি এই ধরনের যৌগ থাকে আমরা আয়োডোফর্ম বিক্রিয়ার সাথে কীভাবে পার্থক্য করব? আমরা I2 নেব, I2-র সাথে আয়োডোফর্ম বিক্রিয়া কী নিই? NaOH, অর্থাৎ একটা স্ট্রং বেস নিই। আমরা এক্ষেত্রে একটা উইক বেস নেব, NH4OH, বেসের তীব্রতাটা এক্ষেত্রে আমরা কমিয়ে দিলাম। এখানেও নেবো কি? I2NH4OH। তো I2NH4OH নিলে যেটাতে যে যৌগে কিটোমিথাইল গ্রুপ আছে সেই যৌগটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিয়ে আয়োডোফর্মের কেলাস উৎপন্ন করবে, আর যেটাতে কিটোমিথাইল গ্রুপটা নেই সেটা কিন্তু আয়োডোফর্ম করতে পারবে না যদি আমরা উইক বেস নিই। যদি আমরা NaOH নিতাম তাহলে কিন্তু পার্থক্য করা যেত না, তখন কিন্তু NaOH নিলে দুজনেই আয়োডোফর্ম বিক্রিয়া করতো। I2-র সাথে যদি NaOH নিতাম তাহলে এও আয়োডোফর্ম তৈরি করতো, এও আয়োডোফর্ম তৈরি করতো। তাই যখন আমাদের এই ধরনের কোনো যদি কোশ্চেন দেয় HS, NEET বা জয়েন্টেও দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে পারবো। কীভাবে করব? যে যৌগে আমাদের কিটোমিথাইল গ্রুপ থাকবে সেখানে আমরা I2-র সাথে যে বেশি নিই না কেন, ধরো অ্যাসিটোনি আছে এখানে, I2-র সাথে আমরা যদি উইক বেস নিই বা স্ট্রং বেস নিলে তো হচ্ছেই, উইক বেস যদি নিই তাহলে কিন্তু সেটা আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে, সেটা আয়োডোফর্ম উৎপন্ন করবে। আর যদি সেটা অ্যালকোহল হয় তাহলে কিন্তু আমরা I2-র সাথে NH4OH যদি নিই, NaOH খবরদার নেবে না, তাহলে কিন্তু এটা আয়োডোফর্ম উৎপন্ন করবে না। তো এই বিক্রিয়াটার সাহায্যে আমরা কী করতে পারবো? আমরা কোন যৌগগুলো আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে, অথচ দুটো যৌগই আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে, অথচ তাদের মধ্যে যদি পার্থক্যকরণের কোনো কোশ্চেন আসে তাহলে আমরা এইভাবে করব। তো যদি তোমাদের কাছে এটা নতুন ইনফরমেশানটা নতুন পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। এই ক্লাসটা অবশ্যই তোমরা নিট পারপাস, JEE পারপাস এবং ক্লাস 12 পারপাসও দেখে যেও HS-এর জন্য। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।